প্যারালাইসিস একটা বড় ধরনের সমস্যার নাম। যে ঘরে একজন প্যারালাইসিসের রোগী আছে সেই সংসারটি সেই ঘরটির একটা দুর্বিষহ অবস্থা কিন্তু বিরাজ করে। সে একটা পুরো মানে কর্মক্ষম ব্যক্তি, কিছুই করতে পারছে না। প্যারালাইসিস কেন হয় একটু জেনে নিয়ে তারপর আমরা মূল আলোচনায় যাই। আপনাকে ধন্যবাদ। আসলে আজকে সাবজেক্টটা খুবই বৃহৎ এবং খুবই ইম্পর্টেন্ট। আমাদের সামাজিক জীবনে এই জাতীয় রোগী যখন আসে তখন ওই রোগীর ফ্যামিলি বুঝে, আর আমরা যারাই কাজ করি এই সাবজেক্ট নিয়ে আমরা বুঝি, বিকজ আমরা রোগী নিয়ে দীর্ঘদিন বিভিন্নভাবে চিকিৎসা দিই। চিকিৎসা মানেই কিন্তু একটা মানুষের শুধু সুস্থতার জন্য কাজ করে না, তার এখানে সামাজিক, ইকোনমিক্যাল, পারিবারিক সবগুলা হিসাব নিকাশ আমাদের করতে হয়। আর্থসামাজিক জিনিসটা এখানে চিকিৎসার অংশ। আমি প্রায় এই জাতীয় রোগী পেয়ে থাকি এবং খুবই খারাপ যে কেসগুলো আমরা পাই, বয়স্ক মানুষ প্যারালাইসিস হলো বা স্ট্রোক করে আক্রান্ত হলো, সেটা তো হতে পারে, প্রায় পেয়ে থাকি। কিন্তু এমনও রোগী পাই, যেমন আমাদের অনেক লোকজন যারা মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া বা বিভিন্ন দেশে জব করে, ওখানে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, যে লোকের বয়স মাত্র 30 থেকে 40 বছর বয়স, মানে সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, স্ট্রোকজনিত প্যারালাইসিসের কারণে টোটালি ফ্যামিলি, তার পরিবার এবং আশেপাশে তার আরও 10টা ফ্যামিলি, মানে তার সাথে যারা জড়িত টোটালি ফ্যামিলিগুলো ভেঙে পড়ে এবং খুবই দুর্বিষহ একটা জীবনযাপন করে রোগীর জন্য, পরিবারের জন্য, পরিবারের জন্য। তবে আমরা যেহেতু চিকিৎসাগুলো শুরু করেছি, এখন আমরা আপনার মাধ্যমে প্রত্যেকটা রোগীকে আশা দিতে চাই যে না, এই জাতীয় হলে ভয়ের কোনো কারণ নেই। এটা আমি শুরুতেই বলার উদ্দেশ্যটা হচ্ছে, কারণ হচ্ছে আমি এই রোগীগুলো ডিলিংস করি, দেখছি, এবং এই রোগীগুলো চিকিৎসা যখন ভালো হয় তাদের যে চেহারাটা পাওয়া যায় সেটা আমরাও খুব হ্যাপি হই। এবং পাশাপাশি প্রথমত তারা যখন এই সমস্যায় পড়ে এবং বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ হচ্ছে একটা লোক যখন রেগুলার ইনকাম করছে, টাকা পাঠাচ্ছে, হঠাৎ করে স্ট্রোক করলো বা প্যারালাইসিস আক্রান্ত হলো, তাহলে টোটালি সে কয়েকটা সমস্যা পড়ে যায়। এক ব্যক্তিগত তার সমস্যায় পড়ে, পাশাপাশি তার ফ্যামিলি টোটালি বিভিন্ন সমস্যা পড়ে যায়। তো এই ক্ষেত্রে প্যারালাইসিসে আমরা যে কারণগুলো দেখি তার সবচেয়ে বেশি হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস। সারা ওয়ার্ল্ডে স্ট্রোকের জনিত, স্ট্রোকের কারণে বেশি প্যারালাইসিস হয়ে থাকে, সেটা হচ্ছে মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ বা রক্তনালী যদি শুকিয়ে যায়, স্কেমিয়া বা হেমোরেজ, যে কোনো কারণেই ওই নার্ভ টিস্যু বা সেল ড্যামেজ হয়ে যেতে পারে। মস্তিষ্ক আমাদের শরীর নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের যদি কোথাও কোনো সমস্যা হয়, যে এরিয়াতে সমস্যাটা হবে ওই এরিয়া যে অংশটা নিয়ন্ত্রণ করে, সাপ্লাই করছে, সে যে এরিয়াতে সাপ্লাই করছে সেই এরিয়াতে তখন প্যারালাইসিসগ্রস্ত বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে